খোয়াই বিধানসভা কেন্দ্রে বিধায়কের গাঁও চলো অভিযান। সারা রাজ্যের সাথে আজ খোয়াই বিধানসভা কেন্দ্রে ২৪ নম্বর বুথে বিধায়ক পিনাকি দাস চৌধুরী বাড়ি বাড়ি গাঁও চলো অভিযান করেন। উক্ত অভিযানে সাধারণ মানুষের কল্যাণে বিজেপি সরকার কতটা কাজ করতে পেরেছে, এই সরকার থেকে কি কি সুযোগ সুবিধা পেয়েছেন, সেই বিষয়গুলো নিয়ে মানুষের সাথে কথা বলেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর থেকে শুরু করে ছাগল, শুকর এবং হাঁস মুরগি সহ সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা সাধারণ মানুষের গ্রহণ করেছেন। আগামী লোকসভা নির্বাচনে ৪০০ বেশি আসন নিয়ে কেন্দ্রে বিজেপি সরকার গঠন করবে বলেন। এই দিনের কর্মসূচিতে বিধায়ক ছাড়াও ২৪ নং বুথের অন্যান্য নেতৃত্ব এবং কর্মীরা উপস্থিত ছিলেন। তারই অঙ্গ হিসাবে আমি আজকে খোয়াই বিধানসভার ২৪ নং বুথে গাঁও চলো অভিযানের প্রচারে সেখানটায় বাড়ি বাড়ি যাচ্ছি এবং প্রত্যেকটা কার্যকর্তা সেখানে সামিল হয়েছে। ঘুম থেকে উঠেই আমরা প্রত্যেকের বাড়িতে যাচ্ছি এবং মানুষ সেখানটা সাড়া দিচ্ছে এবং সরকারি সুযোগ সুবিধা কী কী পেয়েছে বা মোদিজির সেই ১০ বছর শাসনকালে মানুষ কী উপকৃত হয়েছে এবং প্রত্যেকটা মানুষ সেখানে নির্দ্বিধায় সাড়া দিচ্ছে যে না, আসলেই স্বাধীনতার পর থেকে আমরা যেটা বুঝতে পেরেছি মোদিজির শাসন ব্যবস্থা অত্যন্ত সুদৃঢ় এবং দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেখানটায় আবার আমরা মোদিজিকে চাই, প্রত্যেকটা মানুষের কণ্ঠ থেকে সেই আওয়াজ বেরোচ্ছে। তাই আজকে আমরা এই ২৪ নং বুথ খোয়াই বিধানসভার প্রত্যেকটা বাড়িতে যাব এবং আমার মতো সারা ত্রিপুরা রাজ্যে প্রত্যেকটা জায়গায় মন্ত্রী, বিধায়ক, নেতৃত্ব, পার্টির প্রেসিডেন্ট সমস্ত জায়গায় সমস্ত মহিলা থেকে শুরু করে সবাই একত্রিতভাবে বেরিয়ে গেছে এবং এটা আমরা একটাই টার্গেট, শ্রীবার মোদি সরকার। নরেন্দ্র মোদী এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী খুশি না আমরা লোকসভাতে আবার আমার বক্তব্য শুনেন। খোয়াই থেকে সৌরভ ভূমিকের রিপোর্ট, সংবাদ ত্রিপুরা। রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা, সয়াবিন আটা সুচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্ব সিস্টার কাচ্চিঘানি মাস্টার্ড ওয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।